বাংলাদেশের একজন সংসদ সদস্য অত্যন্ত জনপ্রিয়, তিনবার নির্বাচনে পাস করেছেন, উনি একদম গ্রাসরুট লেভেল থেকে একজন নেতা যাকে কলকাতার মাটিতে 13 তারিখ দেখি তাকে হত্যা করা হয়েছে। আমরা এই সংক্রান্ত বাংলাদেশে একটি মামলা রুজু হয়েছে এবং কলকাতা পুলিশও একটি হত্যা মামলা তারা সেখানে রুজু করেছে। তার ধারাবাহিকতায় যে আপনারা জানেন যে আমরা আমাদের ইতিমধ্যে আমাদের কাছে 3 জন ঘাতক গ্রেপ্তার আছে, এর মধ্যে মূল ঘাতক আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া, পাসপোর্টে তার নাম আমানুল্লাহ শিমুল ভুইয়া আমাদের কাছে, সে হলো মূল ঘাতক এবং সেখানে মাস্টার মাইন্ড হিসাবে বেনিফিশিয়ারি হিসাবে তাদের সাথে তাদের একাধিক মিটিং হয়েছে বাংলাদেশের মাটিতে এবং হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে কলকাতার মাটিতে। আমরা সেই কারণেই আমরা আমাদের তদন্তকারী কর্মকর্তা হিসেবে আমরা আপনারা জানেন ঘটনাস্থল এবং যেহেতু দুটি দেশে অপরাধটি সংঘটিত, আমাদের দেশে হলো এটা পরিকল্পনা আর ওই দেশে হত্যাকাণ্ড, দুটি যেহেতু দুটা জায়গায় আমাদের তদন্তকারী কর্মকর্তা হিসেবে আমাদেরকে যাওয়ার একটা বিবেচনা রাখে বলে আমরা সেখানে গিয়েছি এবং আপনারা জানেন আমাদের আমাদের যে মূল ঘাতকের কাছে আমরা অনেক তথ্য উপাত্ত পেয়েছি, সেই তথ্য উপাত্তগুলো ক্রস এক্সামিন করার জন্য আমরা, এছাড়া এখানে যে আমরা যে এভিডেন্সগুলি পাচ্ছিলাম আমরা সরাসরি সেখানে গিয়ে যে মানে ডিজিটাল এভিডেন্সগুলি আমরা সরাসরি আমরা দেখলাম এবং সেখান থেকে তারা যে অপরাধীরা কোন সময় কোন গাড়িটা ব্যবহার করেছে, তারা কোন কোন জায়গায় গিয়েছে এবং আমাদের যে মাননীয় সাংসদ কোন সময় তারা সেখান থেকে তাদের রুমে ঢুকেছে, এগুলি আমরা বাস্তবিকভাবে মানে ডিজিটাল এভিডেন্সের জন্য আমরা সেগুলি প্রত্যক্ষভাবে সেগুলি আমরা দেখেছি এবং আমরা আপনারা জানেন মামলার 362-364 এর 4 নং অনুসারে যতক্ষণ পর্যন্ত না ভিকটিম অথবা ভিকটিমের অংশবিশেষ অথবা খণ্ডিত অংশ উদ্ধার করা না যায় সেক্ষেত্রে আসলে মামলাটা তদন্তকারী কর্মকর্তার ধরেন মেডিকেল রিপোর্ট, তারপরে সুরতহাল রিপোর্ট, বিচারা রিপোর্ট এগুলি জমা দিতে তদন্তকারী কর্মকর্তাকে অনেক ব্যাক পেতে হয় এবং এগুলি না হলে মামলাটা নিষ্পত্তি করা অনেক কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আমরা মনে করেছি আমরা সেখানে গিয়ে আমরা সেখানে বিশেষ করে যে এখন মামলাটা দেখছেন সিআইডি পুলিশ, সিআইডি পুলিশের চিফ মহোদয়ের সাথে দেখা করেছি, সেখানে একজন আসামি তারা গ্রেপ্তার করেছে জাহিদের সাথে আমরা কথা বলেছি, ক্রস এক্সামিন করেছি, আমরা ঘটনাস্থলে গিয়ে আমরা সেখানে এই রোড আপনারা জানেন প্রচন্ড বৃষ্টি ঝড় তুফানের মধ্যে আমরা আমাদের টিমকে সাথে নিয়ে কলকাতা পুলিশের সিআইডি কে সাথে নিয়ে আমরা ঘটনাস্থল ভিজিট করি এবং সেখানে গিয়ে আমরা চাক্ষুষ মানে ভাবে আমরা ওই যে এখানের অপরাধী যে আমাদের যা বলেছিল মূল ঘাতক তার সাথে আমরা এখানে মিলানোর চেষ্টা করেছি এবং মিলিয়ে আমরা কিন্তু আমরা তার সাথে তার হুবহু মিলও পেয়েছি এবং তারা সেখানে কিভাবে অপরাধটির সঙ্গে সে সম্পর্কে আমরা তথ্য পেয়েছি এবং আমাদের মূল কাজ ছিল একটা হলো যে আলামতটা উদ্ধার করা। আলামত উদ্ধারে আমরা কলকাতা পুলিশকে মানে মানে সহযোগিতা করা, দ্বিতীয়ত ছিল আমাদেরকে সেখানে যে সিসিটিভি মাধ্যমে ডিজিটাল এভিডেন্স আমরা কালেকশন করা এবং আমরা পাশাপাশি বিভিন্ন যে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণগুলি রয়েছে ওই অপরাধীর কাছে আমরা যে তথ্যগুলি পেয়েছি সেগুলি আমাদের কাছে যে মূল অপরাধী গ্রেপ্তার মানে মিলিয়ে দেখার কাজটা আমরা করেছি। আমি এই ক্ষেত্রে মনে করি যেহেতু আমাদের কাজ ছিল তিনটা, একটি হলো আমরা সেখানে ঘটনাস্থলে যাব, আমরা সেখানে সবকিছু খতিয়ে দেখব এবং আমরা মানে তদন্তকারী কর্মকর্তার জন্য যে মূল বিষয় মানে আলা মানে ভিকটিমের মানে খণ্ডিত অংশ পুরো অংশ অথবা অংশবিশেষ উদ্ধার করা, আমি মনে করি আমরা মনে করি যে এইরকম যে মানে তারা এই এই বাসায় থেকে তারা যেভাবে তারা মানে এই কাজটি করেছে আমি মনে করি যে মানে যে সেখানে যেভাবে তারা মানে মানে সেফটি ট্যাঙ্কি অথবা সোয়ারেজ লাইনগুলি আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম এটি দেখার জন্য এবং আমরা মনে করি সেখান থেকে আমরা কিন্তু মানে অনেকাংশই ভিকটিমের শরীরের কিছু অংশ কিন্তু পাওয়া গিয়েছে, এটা যদিও এটাকে এখন তারা ফরেন্সিক রিপোর্ট বা ডিএনএ টেস্ট করবে করে তুরন্ত জানাবে, তবে আমরা কাছে আমরা প্রাথমিকভাবে যেটা মনে করি যে সেখানে স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্লাশের মাধ্যমে যায় না, সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে, তারপরেও আমরা এখানে একটা ডিএনএ টেস্ট হবে ফরেন্সিক রিপোর্ট হবে তারপরে চূড়ান্ত জানা যাবে। এক্ষেত্রে আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা যে যে বিষয়গুলি চেয়েছিলাম আমরা সবগুলি আমরা আমার তথ্যপত্র আমরা পেয়েছি এবং আমরা মনে করি আমরা এক্ষেত্রে